দেখো বন্ধুরা, আকাশটা এখনো মেঘে কেমন অন্ধকার হয়ে আসছে। সকাল হয়েছে কিন্তু মনে হচ্ছে না যে সকাল হয়েছে। শুভ সকাল সবাইকে জানাচ্ছি। এই বৃষ্টি বোধহয় আর কমবে না, এই কতদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টিতে মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চারিদিকটা অন্ধকার একদম। দেখো বন্ধুরা কি বৃষ্টি নেমেছে, সারা রাত বৃষ্টি। কদিন ধরে কীভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। এবার আমাদের এদিকটা একটু উঁচু, তাই জল জমেনি, কিন্তু আমাদের ওই দিকটা খুব নিচু, রেস্টুরেন্ট দিকটা খুব নিচু, জল জমে গেছে। কত বাড়িতে জল ঢুকে গেছে, কী অবস্থায় আছে সবাই দেখো। একটু বৃষ্টিটা কী জোরে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা দেখো মনে হচ্ছে মেঘে ভেঙে পড়বে এক্ষুনি। যে যেখানে থেকো সাবধানে থেকো। মনে হচ্ছে যে আকাশ পুরো একদম যেন ছিদ্র ফুটো হয়ে গেছে, গলগল করে বৃষ্টি হচ্ছে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে মানে কী আর বলবো। এক ঘেয়ে আজকে কতদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো যে পেছনে বাগানের দিকটা দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। পেছনে একটা টিনের ঘর আছে, জলটা পড়ছে। জল জমে গেছে আমাদের বাড়ির ভেতরে, আর একটু এরকম দুদিন বৃষ্টি হলে আমাদের ঘরেও জল ঢুকে যাবে। আজকে সকালে বানাচ্ছে আলুর পরোটা। দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু ছাদে আসলাম। কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। বৃষ্টি যেন ছাদে আসা হয়নি দুদিন ধরে, আর ছাদটাও পুরো মানে স্লিপ হয়ে গেছে একদম। চারিদিকটা দেখো আবার একটু রোদ রোদ ভাবও আছে। আচ্ছা সকালে তো দেখালাম আমাদের খেলার মাঠে কত জল হয়েছে, পুরো পুকুর হয়ে গেছে জলে। বাচ্চারা এখন খেলতেও পারছে না, এত জল হয়ে গেছে। আকাশটা বেশ পরিষ্কারও হয়ে গেছে, দেখো পরিষ্কার পরিষ্কার লাগছে, মনে হয় রোদ উঠবে এরকম একটা ভাব। আদৌ কী হবে জানি না, রোদ উঠবে কি না।